সভ্যতা যদি হয় যন্ত্র, তবে বিজ্ঞান সেখানে যন্ত্রী। কিন্তু বিজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও কপালে দুশ্চিন্তার কলঙ্ক রেখা খানাকুলবাসীর। ডিজিটাল ভারত কথাটা যেন নিছকই কল্পনার বলে মনে হয় খানাকুলবাসীদের। প্রতি বছরই বন্যা এলেই সংবাদপত্রের শিরোনামে থাকে বন্যা কবলিত খানাকুলের দুর্দশার কথা। প্রতি বছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এই এলাকাগুলি। বন্যা আসে, বন্যা যায়। রাজনৈতিক নেতারা প্রতিবারই তাদের প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, কিন্তু ফল কিছুই হয় না। বর্ষাকালে বন্যার কবলে থাকা খানাকুলের মানুষদের একমাত্র যানবাহন বলতে থাকে শুধু নৌকা। বন্যায় ডুবতে থাকে একের পর এক বাড়ি, অসহায় হয়ে পড়ে মানুষজন। জলে তলিয়ে যাওয়া আপনজন, গবাদি পশুকে নিয়ে পাকা বাড়ির ছাদে আশ্রয় নেওয়া মানুষজন শোনেন শুধুমাত্র ভরসার বাণী। এটা ডোঙায় করে বেরোনো হচ্ছে বন্যার তরে, এত জল বেড়েছে তাই বন্যার তরে ডোঙায় করে বেরোনো হচ্ছে, রাস্তাঘাট সব ডুবে গেছে। দিদি ভাই, ধরুন কারো শরীর খারাপ হলো, সে কিভাবে কি যাবে ডাক্তারখানা? ডোঙায় করেই নিয়ে জানা হবে, নাহলে সরকারি নৌকো দিয়া সরকারি নৌকো দিয়া আছে, তাদেরকে হয়তো ফোন যদি তারা আসে তাহলে সেইভাবে নিয়ে যাওয়া হবে নৌকোই করে। বাড়িতে যা আছে দোকান সদা করা আছে, চাল ডাল তাই খাওয়া হচ্ছে। ভয় লাগে যত পোকামাকড় সাপটা ভিটেতে উঠে আসে, তখন বাচ্চাদেরকে রাত্রে নিয়ে থাকতে ভয় হয়। সাপ কারেন্ট থাকে না, জলের সমস্যা হয়, জল বাঁধে আনতে যেতে হয় কলেতে। তো ডোঙায় করেই বোতল নিয়ে কলসি নিয়ে যেতে হয়, এবারে যাদের ডোঙা নেই তারা হেঁটে হেঁটে যায়। প্রতি বছরই হয় এরকম সমস্যায় পড়তে হয়। প্রতি বছর তত মাকুড়ায় বৃষ্টি হলে মুন্ডেশ্বরীর জলটা, এই মুন্ডেশ্বরী দামোদর আর সিলাইটা বাড়লে আমাদের দিক দিয়ে একটা হানা আছে, দৌল হচ্ছে ওই হানা দিয়ে ঢুকে যায়। ওই হানাটা সরকারিভাবে বাঁধার কোনো ব্যবস্থা হচ্ছে না, তার জন্য এই সমস্যায় পড়তে হচ্ছে। ওই হানাটা বাঁধলে অনেকটা এই ছোটোখাটো বন্যাগুলো আমাদেরকে ফেস করতে হবে না। চাষিদের সমস্ত ধান রোয়া ছিল মাঠেতে সব তো পচে গেছে। কুটি কয়েক নৌকা দিয়েছে, নৌকা নেই বললেই চলে। আমাদের প্রায় 500-600 ফ্যামিলি থাকে, তার মধ্যে 3টে নৌকো দিয়ে আছে। কিছু দেয় না তো, ধান টান কিছুই নেই। ওই কোনো রকম একটা তিরপল দেয় তো, যখন ধান ফান আসে ওই একটা তিরপল, তিরপল দিয়ে কি থাকা যায়। ওই তো বাড়ি হয়ে যে দেখো না, তিরপল ঘিরে। আমাদের কিশোরপুর 1 নম্বর গ্রাম অঞ্চলের মধ্যে নিরঞ্জন মাটি বাউনখানা কিশোরপুর বন্দিপুরের কিছু অংশ। এখানে চাষ হয়েছিল, জমি জায়গায় ফসল নষ্ট হয়ে গেছে, এবারে মানে মানুষ খেতে পাচ্ছে না, জলের সমস্যা হয়ে গেছে। এগুড় পাঠাতে হবে, সেই সব যাতে ত্রাণ সামগ্রী যায় তার ব্যবস্থা করতে হবে। কিছু এখনও পর্যন্ত আসেনি, ক্ষতি করে না, এখনো আসেনি, আসলে সব পাওয়া যাবে, এটা আশ্বাস দিচ্ছেন আমাদেরকে আর কি। 2021 এক বৃহৎ বন্যার সাক্ষী ছিল খানাকুল, তারপর আবারও 2023-এর বন্যা। এইভাবেই কাটছে বছরের পর বছর। ডিবিসির ছাড়া জল ও টানা বৃষ্টির ফলে খানাকুলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঘরবন্দি কয়েকশো পরিবার, গাড়ি চলাচলের বদলে চলছে নৌকা। নৌকা নিয়ে পারাপার বলতে আমাদের বন্যা প্লাবিত এলাকা, সেই হিসেবে আমাদেরকে নৌকা নিয়ে পারাপার করতে হয়। জলটা শিলাবতীর জল উপচে এসছে জলের চাপে। এখানে অনেক বাড়ি আছে, মানে আমাদের হুগলিরও কিছু অংশ আছে আর মেদিনীপুরেরও কিছু অংশ আছে, এটা হুগলি গুলাট। খানাকুলের বন্যা নিয়ে রাজনীতি নতুন নয়, শাসক ও বিরোধী দলের নেতারা একে অপরের বিরুদ্ধে তোপ দাগেন, কিন্তু অসহায় ভাবে দিন কাটে বানভাসী মানুষদের। তাদের অসহায় অবস্থার কথা কেউ বলে না, তাদের দিকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। এই বন্যা নিয়ে খানাকুলের বিজেপি বিধায়ক কি বললেন শুনুন। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে অবিলম্বে যাতে সবাই ক্ষতিপূরণের টাকা পায়। অলরেডি প্রধানমন্ত্রী কৃষক যোজনায় অর্থাৎ সেখানে কিন্তু একটা বড় ছাড়ের বিষয় আছে, তো সেটা যদি সমস্ত কৃষক পায় আর সেটা যদি রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা করে তাহলে সবাই ক্ষতি পাবে, ক্ষতিপূরণ পাবে, ক্ষতিপূরণ পেলে চাষিরা উপকৃত হবে। দেখুন, এখন পর্যন্ত এত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে সেরকমভাবে কোনো ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস কিন্তু দেওয়া হয়নি যে ক্ষতিপূরণ দেওয়া হবে। চাষিদের যাদের ফসল নষ্ট হলো, যারা লোন করেছে তারা ছাড় পাবে কীভাবে, বা এই যে এত খাদ্যের সংকট তারা কাটাবে কীভাবে, গরিব মানুষগুলো খাবে কি? কোনো সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো পদক্ষেপ নেই, অবিলম্বে পদক্ষেপের জোরালো দাবি রাখে। সব মিলিয়ে এখন দেখার রাজনীতির ঊর্ধ্বে উঠে বানভাসী মানুষের পাশে থাকার বিষয়ে কারা এগিয়ে আসেন। নিউজ আজবাংলা, খানাকুল। ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, লাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো।
গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান।